নমস্কার, ওয়েলকাম টু গৌরীস কিচেন। বন্ধুরা, আজকে আমি বাদালি পাতার রেসিপিটা নিয়ে এসেছি। বাদালি পাতা পোড়া, পাতাগুলো নিয়েছি আমি, কুচি করে পাতাগুলো কেটে নিয়েছি। এখন আমি চালের গুঁড়ো দিয়েছি অল্প, ময়দা দিয়েছি অল্প, লবণ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই পাতা শুক্তও খেতে পারবেন, বড়াও খেতে পারবেন, ঝুলও খেতে পারবেন, পেটের জন্য খুব ভালো। খেয়ে দেখবেন, বড়া বানিয়ে মচমচা করে বড়া বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে ভালো লাগবে। আমি এইভাবে বড়ার আকারে তৈরি করে নিচ্ছি। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে বড়াগুলো ভেজে নেব। দুইশেক ভালো করে ভেজে নেব, একদম মচমচা করে ভেজে নিয়েছি আমি। এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি, গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ভীষণ ভালো। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।